হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের টেবিল সম্পর্কে আলোচনা করব। এক্সেলে আপনারা কিভাবে টেবিল ইনসার্ট করবেন, টেবিল নিয়ে কাজ করবেন, সে সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা এমএস ওয়ার্ড ব্যবহার করেছেন তারা টেবিল নিয়ে কাজ করেছেন। এমএস ওয়ার্ডে যেমন টেবিল নিয়ে কাজ করা যায়, এক্সেলেও অনুরূপভাবে টেবিল নিয়ে কাজ করা যায়। কিন্তু এমএস ওয়ার্ডের টেবিল এবং এক্সেলের টেবিলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এক্সেলে সাধারণত সেল থাকে, সেলগুলোকে টেবিলে রূপান্তর করতে হয়। কিন্তু এমএস ওয়ার্ডে সরাসরি টেবিল ইনসার্ট করতে হয় এবং সেই টেবিল নিয়ে কাজ করতে হয়। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এক্সেলে টেবিল ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাবের অধীনে টেবিল সেকশনে এখানে টেবিল একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে এখানে ক্রিয়েট টেবিল একটি বক্স চলে আসবে। যখন আমি টেবিল বাটনে ক্লিক করেছি তখন অটো এইখানে কিছু ভ্যালু চলে আসছে। এখানে প্রথমে দেখুন একটি ডলার সাইন রয়েছে, তারপরে এ ডলার সাইন ওয়ান। এখানে A1 যে সেলটি রয়েছে সেই সেলটি এটার দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। যেমন এখানে দেখুন A1 এই সেলটির নাম্বার সেটি এখানে ইন্ডিকেট করেছে। তারপরে এখানে কোলন চিহ্ন রয়েছে এবং তারপরে F7 সেলটি হচ্ছে, এটি হচ্ছে F7 সেল। অর্থাৎ A1 থেকে শুরু করে F7 এই পুরো যেই ভিতরে যে সেলটি রয়েছে এই পুরো সেলটি সে এখানে সিলেক্ট করেছে। এখানে অটোমেটিক্যালি এই বিষয়টি চলে এসেছে। যদি এটি না আসতো তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করে ড্রাগ করে টেনে এনে এটি সিলেক্ট করতে হতো। দেখুন আমি এখানে ক্লিক করে যখন ড্রাগ করে টেনে এনে সিলেক্ট করলাম তখন দেখুন একই ভ্যালু এখানে চলে এসেছে। তারপরে এখানে রয়েছে মাই টেবিল হ্যাজ হেডার্স, অর্থাৎ আমার টেবিলে হেডিং রয়েছে কিনা। আমার এখানে টেবিলে হেডিং রয়েছে, সেই কারণে আমি এখানে টিকটি দিলাম। তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমার এখানে যেই সেলগুলো রয়েছে সেই সেলগুলো টেবিলে রূপান্তর হয়েছে। এটি যখনই টেবিলে রূপান্তর হয়েছে তখন এটির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং উপরে একটি করে বাটন চলে এসেছে। এই বাটনগুলিকে বলা হয় ফিল্টার বাটন। এই বাটনগুলিরও বেশ কিছু কাজ রয়েছে। যখন এখানে টেবিলটি আমি ইনসার্ট করেছি তখন এইখানে দেখুন ডিজাইন একটি ট্যাব চলে এসেছে এবং ডিজাইন ট্যাবের অধীনে এখানে বেশ কিছু বিষয় চলে এসেছে। ইতিপূর্বে যখন আমি হোম ট্যাবের ফরম্যাট অ্যাজ টেবিল এই অপশনটি সম্পর্কে আলোচনা করেছি তখন এখানে যে ডিজাইন ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতেও আমি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি। আমি যে এই টেবিলটি নিয়েছি এই টেবিলের ডিজাইনটি যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে টেবিল স্টাইল যে সেকশন রয়েছে এখান থেকে আমি অন্য কোনো ডিজাইন যদি দিতে চাই সেটি দিতে পারবো। আমি এটিতে যদি সিলেক্ট করি তাহলে দেখুন সেই অনুযায়ী এটির ডিজাইন হয়েছে। এছাড়াও এখানে তীরে ক্লিক করার পর আপনারা আরও বেশ কিছু ডিজাইন এবং স্টাইল পাবেন, ইচ্ছা করলে আপনারা সেটিও নিতে পারেন। তারপরে আপনারা যদি এই টেবিলের নামটি চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন টেবিল নেম রয়েছে, এখানে টেবিল ওয়ান রয়েছে টেবিলের নাম। আপনার ইচ্ছা করলে এখানে অন্য কোনো নাম দিতে পারেন, আমি ইনফো ওয়ান দিলাম। তারপরে আপনারা যদি টেবিলের রিসাইজ করতে চান তাহলে সেক্ষেত্রে এই অপশনটি ব্যবহার করতে পারেন। যেমন বর্তমানে আমার টেবিলটি এতটুকু রয়েছে, আমি যদি এখানে কোনো কলাম এবং রো সংখ্যা যদি বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমি রিসাইজ টেবিল এটিতে ক্লিক করলাম। তারপরে আমি এখানে ক্লিক করে ড্রাগ করে যদি টেনে আনি তাহলে দেখুন এখানে বর্তমানে F8 চলে এসেছে। আগে এখানে F7 ছিল, এখানে F8 চলে এসেছে। আমি এখানে ওকেতে ক্লিক করলে দেখুন আমার টেবিলের যে রোটি সেটি বেড়ে গেছে। ইচ্ছা করলে আমরা এই জায়গায় নতুন কোনো তথ্য দিতে পারি। তারপরে আপনারা যদি এই টেবিলের সামারাইজ যদি প্রোভিট টেবিলে দেখতে চান তাহলে সেটি দেখতে পারেন। এখানে দেখুন সামারাইজ উইথ প্রোভিট টেবিল, এই অপশনটিতে ক্লিক করে আপনি প্রোভিট টেবিলে গিয়ে সেটি দেখতে পারেন। প্রোভিট টেবিল সম্পর্কে আমি অন্য আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখতে পারেন। আপনার টেবিলে যদি কোনো ডুপ্লিকেট থাকে তাহলে সেক্ষেত্রে ডুপ্লিকেট রিমুভ করার জন্য আপনারা রিমুভ ডুপ্লিকেট এই অপশনটি ব্যবহার করতে পারেন। যেমন এখানে দেখুন সাকিব, এখানে সাকিব কিন্তু দুইবার রয়েছে, অর্থাৎ এটি ডুপ্লিকেট রয়েছে। আমি যদি এটি রিমুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমি রিমুভ ডুপ্লিকেটস এটিতে ক্লিক করলাম। তারপরে আমরা কোন কলাম অনুযায়ী ডুপ্লিকেট রিমুভ করব সেটি এখানে বলে দিতে হবে। এখানে শুধুমাত্র আমি নাম অনুযায়ী ডুপ্লিকেট রিমুভ করব, সে কারণে নাম সিলেক্ট করব। তার আগে আমি এখানে আনসিলেক্ট অল করলাম, তারপরে আমি এখানে নামে ক্লিক করলাম। আর এখানে বলে দিতে হবে যে আমার এখানে হেডিং রয়েছে কিনা, সেটি এখানে টিক দেওয়া রয়েছে। আমি এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে সে একটি ডুপ্লিকেট পেয়েছে। এখান দেখুন পরে যে সাকিবটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে। তারপরে আপনারা যদি এই টেবিলটি না নিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কনভার্ট টু র্যাঞ্চ এই অপশনটি ব্যবহার করবেন। আমি যদি একটু কনভার্ট করতে চাই তাহলে এখানে কনভার্ট টু র্যাঞ্চ এখানে ক্লিক করলাম, এসে ক্লিক করলাম। তাহলে এখানে দেখুন আমার টেবিলটি বর্তমানে নর্মাল সেলে রূপান্তর হয়েছে এবং এখানে যে ডিজাইন ট্যাবটি ছিল সেটি হাইড হয়ে গেছে। তারপরে আমি এখানে আবার আন্ডু করছি, তাহলে দেখুন আবার ডিজাইন ট্যাবটি এখানে চলে এসেছে।
তারপরে আপনারা যদি এই টেবিলের স্লাইসার দেখতে চান তাহলে সেটিও দেখতে পাবেন স্লাইসার দেখার জন্য এখানে দেখুন ইনসার্ট স্লাইসার এই বাটনে ক্লিক করতে হবে স্লাইসারের বিষয়টি হচ্ছে কোন একটি নির্দিষ্ট বিষয় অনুযায়ী আপনার টেবিলের ডাটা যদি দেখতে চান তাহলে সেটিও দেখতে পাবেন যেমন আমি এখানে নাম অনুযায়ী টেবিলের ডাটা যদি দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে নেমে ক্লিক করলাম তারপরে আমি ওকেতে ক্লিক করলাম এখানে দেখুন আমার টেবিলের যতগুলো নাম রয়েছে সেই নামগুলো এখানে শো করছে আমি যদি কোনো নির্দিষ্ট একটা নামে যদি ক্লিক করি যেমন আমি এখানে এই আফরিন আক্তার এই নামটিতে ক্লিক করলাম তাহলে এখানে আফরিন আক্তারের যে তথ্যগুলো রয়েছে সেটি এখানে শো করছে তারপরে আমি এখানে সাকিবের যে ডাটাগুলো রয়েছে সেটি যদি দেখতে চাই সেটিতে আমি ক্লিক করলাম তাহলে এখানে সাকিব ডুপ্লিকেট ছিল অর্থাৎ ডাবল ছিল সেই ডাবল ডাটা এখানে শো করছে তারপরে আপনারা যদি সকল তথ্য শো করতে চান তাহলে এখান থেকে এই বাটনে ক্লিক করলেই সেটি রিমুভ হয়ে যাবে এবং সকল ডাটা শো করবে তারপরে আপনারা যদি এটি ডিলিট করতে চান কিবোর্ডের ডিলিট কিতে প্রেস করলেই সেটি ডিলিট হয়ে যাবে তারপরে আপনারা যদি এখানকার তথ্যগুলো এক্সপোর্ট করতে চান তাহলে এই এক্সপোর্ট বাটনের মাধ্যমে করতে পারেন এছাড়াও আপনারা যদি টেবিলের ডাটা রিফ্রেশ করতে চান এই রিফ্রেশ বাটনের মাধ্যমে করতে পারেন এছাড়াও আপনারা এই টেবিলের যদি হেডিংটি শো করাতে না চান তাহলে সেক্ষেত্রে এখানে হেডার রো এই বাটনে ক্লিক করলে হেডিং হাইড হয়ে যাবে আবার এখানে ক্লিক করলে হেডিং শো করবে আপনার টেবিলে যদি টোটাল রো থাকে তাহলে সেক্ষেত্রে এখানে টিক দিবেন তাহলে টোটাল রো শো করবে আবার এখানে টিকটি যদি আপনি রিমুভ করেন তাহলে টোটাল রো হাইড হয়ে যাবে আবার এখানে ব্যান্ডেড রোজ রয়েছে ব্যান্ডেড রোজের বিষয়টি হচ্ছে দেখুন এখানে একটি করে সেল এখানে হাইলাইট হয়েছে এবং একটি করে সেল সাদা রয়েছে আপনারা যদি এখানে ব্যান্ডেড না করতে চান এটিতে যদি টিকটি উঠিয়ে দেন তাহলে দেখুন এখানে আর হাইলাইট হচ্ছে না অর্থাৎ সবগুলো সাদা হয়ে গেছে আবার ব্যান্ডেড করতে চাইলে এখানে ক্লিক করলে ব্যান্ডেড হবে অনুরূপভাবে আপনারা যদি কলাম ব্যান্ডেড করতে চান তাহলে এখানে এই টিকটি দিলে কলাম ব্যান্ডেড হবে এবং এখান থেকে টিক উঠিয়ে দিলে কলাম আর ব্যান্ডেড হবে না আবার আপনারা যদি ফার্স্ট কলাম হাইলাইট করতে চান এখানে ক্লিক করতে পারেন এবং লাস্ট কলাম যদি হাইলাইট করতে চান এখানে ক্লিক করে হাইলাইট করতে পারেন আর এখানে যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো যদি আপনি না দেখাতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ফিল্টার বাটন এখানে ক্লিক করলেই তাহলে সেগুলি হাইড হয়ে যাবে এই বাটনগুলোর কাজটি হচ্ছে আপনারা যদি এই বাটনে ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু অপশান চলে আসবে আপনারা এটি শর্টিং করতে চাইলে এই অপশানের দ্বারা করতে পারেন যেমন এখানে শর্ট এ টু জেড এখানে যদি ক্লিক করেন তাহলে এ টু জেড অনুযায়ী শর্ট হবে এবং এখানে জেড টু এ অনুযায়ী যদি শর্ট করতে চান তাহলে সেটি এখানে করতে পারবেন যেমন এখানে আমি বর্তমানে দেখুন এটি কিন্তু শর্টিং করা নাই আমি এখানে ক্লিক করার পরে আমি এখানে এ টু জেড এখানে ক্লিক করলাম তাহলে দেখুন প্রথমে এ চলে গেছে এবং লাস্টের দিকে এস চলে আসছে এবং যখন এটি শর্টিং হয়েছে তখন আমার নাম্বারটি কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে নাম্বার এখানে শর্টিং ছিল সেটি এখন উল্টাপাল্টা হয়ে গেছে আমি যদি আবার এখানে নাম্বার অনুযায়ী শর্টিং করতে চাই এখানে ক্লিক করার পরে আমি এখানে দেখুন শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন আগে যেমন ছিল তেমন হয়ে গেছে আর আপনারা যদি টেবিল রিমুভ করতে চান অর্থাৎ নর্মাল সেলে যদি রূপান্তর করতে চান সেটি আমি একটু আগে বললাম আপনারা টেবিল সিলেক্ট করার পরে এখানে দেখুন কনভার্ট টু রেঞ্জ এখানে ক্লিক করবেন তারপরে এখানে এসে ক্লিক করবেন তাহলে দেখুন আমার এখানে টেবিলটি রিমুভ হয়ে গেছে এবং বর্তমানে এটি নর্মাল সেলে রূপান্তর হয়েছে তারপরে আপনারা এখানকার যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো যদি না দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ডিজাইনটা আপনারা নান করে দেবেন নো ফিল করে দেবেন এবং এখানে বর্ডার যদি আপনারা নান করে দেন নো বর্ডার করে দেন তাহলে দেখুন সেটি আবার নর্মাল সেলে রূপান্তর হয়েছে এ ভিডিওতে আপনারা এক্সেলের টেবিল সম্পর্কে জানলেন অর্থাৎ কীভাবে আপনারা টেবিল ইনসার্ট করবেন এবং টেবিল নিয়ে কাজ করবেন সে সম্পর্কে জানলেন আশা করি এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ